নামের এসবি। এখন আমি আপনাদের সামনে বাংলা অসম্পূর্ণ বাক্য পূরণ করে সেটা আপনাদের সাথে উপস্থাপন করতেছি। প্রথমে জনতার ভিড়ে রোহিণকে পাওয়া যাচ্ছে না, সময়ে সাহসী থাকার চেষ্টা করি। অভাবের কারণে মানুষকে সহযোগী থাকা দরকার। পার্থ সমস্যায় একা বসবাস করা সম্ভব নয়। স্বামী স্ত্রীর ভিতর পবিত্র সম্পর্ক বিদ্যমান। বাধার নিয়মের ভিতর সৈনিক জীবন গড়ে ওঠে। রবিবার দাম্পত্য জীবন শুভময়। কর্তব্য অবহেলা করা মোটেই কাম্য নয়। সব কিছুতে আমার সহযোগিতা মনোভাব থাকে। প্রেমে বললে ব্যক্তিদের বিকাশ ঘটে। সবসময় মনে হয় আমি একদিন সৈনিক হব। মায়ের স্নেহের তুলনা হয় না। শেষ পর্যন্ত আমাকে সাহায্যের জন্য ডাকা হলো। এয়ারপোর্ট অফিসে আমি আর্মি প্রধানকে দেখতে পেলাম। যখন মাঠে যেতেছিলাম তখন খুব মজা করছিলাম। ট্রাকের ভাই চাকে রাস্তা নষ্ট হয়। দুঃখ পেলে মনোবল হারানোর কোনো দরকার নেই। আমি গর্বিত হই যখন দেশে কোনো সাফল্য আসে। সাফল্য আমাদের বেকারত্ব দূর করে। তেমন মধ্যে পছন্দ করি যে সবসময় সত্য কথা বলে। প্রেমে পড়লে ব্যক্তিত্বের বিকাশ ঘটে। যখনই অবসর হই তখন তীর খেলতে পছন্দ করি। মনে করে আঘাত পাই যখন দেশে সাফল্য আচার হল। ধন্যবাদ জানাই আসো। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, বাংলা না ইংলিশ অসম্পূর্ণ বাক্য? এটা বাংলা। আচ্ছা বলো, সেটা বলতে হবে স্পেসিফিক করে। আবার বলো। আমি দাসার মোহাম্মদ। আমি বাংলায় অসম্পূর্ণ বাক্যতে সম্পূর্ণ হবে। প্রথমে জনতার ভিড়ে আমি সতর্ক থাকি। ভরাক্রান্ত মনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। পারস্পরিক সম্পর্ক ছাড়া সংসার সঠিকভাবে চলে না। স্বামী স্ত্রীর ভিতর পারস্পরিক সম্পর্ক বিদ্যমান থাকা উচিত। বাধা ধরার নিয়মের ভিতর সবাইকে থাকা উচিত। কর্তব্যে অবহেলা করলে জীবনে উন্নতি করা যায় না। প্রেমে বললে আবেগের সৃষ্টি হয়। সবসময় মনে হয় আমি একজন আর্মি অফিসার। মায়ের স্নেহ আর মমতায় আমরা বড় হই। অতিরিক্ত মনোবাসনা মানুষকে অন্ধকারে নিয়ে যায়। যখন মাঠে যাইতেছিলাম তখন হঠাৎ বৃষ্টি নামল। ট্রাকের ভারী চাকায় আমার পোশাক বিড়াল পড়ে গিয়েছিল। আমি গর্বিত হই একজন আর্মি অফিসার হিসেবে। স্বাবলম্বন মানুষ সবসময় সার্থক হয়। তেমন বন্ধু পছন্দ করি যে পাঁচক্ত নামাজ পড়ে। যখন আমি অবসর থাকি তখন বই পড়ি। মনে বড় আঘাত পাই যখন রোহিঙ্গা নির্মম কথা মনে পড়ে। শেষ। আমি বাংলা অসম্পূর্ণ বাক্যগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছি। জনতার ভিড়ে চোরটি হারিয়ে গেল। ভারাক্রান্ত মনে কোনো সিদ্ধান্ত না নিয়েই ভালো। দুঃসময় আমি আল্লাহর কাছে সাহায্য চাই। অভাবের কারণে সব লোক অসৎ হয়ে যায়। পারস্পরিক সম্পর্ক ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা কষ্টকর। স্বামী স্ত্রীর ভিতর কোনো ব্যবধান থাকা উচিত নয়। বাধাধারার নিয়মের মধ্য দিয়েই একজন ক্যাডেটকে চলতে হয়। প্রথমে দাম্পত্য জীবন সুখের হোক। কর্তব্য অবহেলা করলে শাস্তি তোমাকে পেতেই হবে। সব কিছুতে আমার জানার খুব আগ্রহ। প্রেমে পড়লে ব্যক্তিত্বের বিকাশ ঘটে। সবসময় মনে হয় দেশের জন্য কিছু করি। মায়ের স্নেহ থেকে বড় আর কিছু নেই। অতিরিক্ত মনোবাসনা থেকে সকলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত আমাকে দায়িত্বভার গ্রহণ করতে হলো। এয়ারপোর্টে পৌঁছে থেকে জনতার ভিড়। সকল যখন মাঠে যাইতেছিলাম তখন অনেক রোদ ছিল। ট্রাকের ভিড়ে ট্রাকের ভারী চাকায় রাস্তা প্রতিসাধিত হয়। দুঃখ পেলে আমাকে ক্ষমা করে দিও। আমি গর্বিত হই যখন দেশের কথা ভাবি। স্বাবলম্বন হয়ে জীবন পরিচালনা করা সকলের কর্তব্য। তেমন বন্ধু পছন্দ করি যে সর্বদা সত্য কথা বলে। প্রেমে পড়লে ব্যক্তিত্বের বিকাশ ঘটে। যখন আমি অবসর থাকি তখন মায়ের কাছে সাহায্য করি। মনে বড় আঘাত পাই যখন গরিবের দুঃখ দুর্দশার কথা ভাবি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী চাকুরির পরীক্ষার সব ধরনের সাজেশন ও পরামর্শ পেতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।